ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যার রচনাকাল হচ্ছে বা যার রচনার সময়কাল হচ্ছে 10ম থেকে 1800 শতকের মধ্যবর্তী সময়, ঠিক আছে? আর এই যে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ, এ নিয়ে এর আগে আমি 3টি ভিডিও করেছি। আজকে নিয়ে এটা পার্ট 4, অর্থাৎ 4 নম্বর পার্ট হবে, ঠিক আছে? আর আগের যে 3টি ভিডিও, এটি তোমরা এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের 3টি ভিডিও দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, যে প্রাক চৈতন্য যুগের সাহিত্যিক নিদর্শন কি, ঠিক আছে? প্রাক চৈতন্য যুগের সাহিত্যিক নিদর্শন কি? আমরা পড়েছি চৈতন্য যুগ 3 প্রকার, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ আর চৈতন্যোত্তর বা চৈতন্য পরবর্তী যুগ, তাই তো? তো এই যে প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ চৈতন্যদেবের জন্মের যে পূর্বের সময় বা আগের সময়, জন্মেরও আগের সময়, সেই সময়ে মানে সেই সময়ের বা সেই যুগের সাহিত্যিক নিদর্শন মানে কি কি রচিত হয়েছিল, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, যে প্রাক চৈতন্য যুগে কিছু কিছু মঙ্গল কাব্য, রামায়ণ ও ভাগবতের অনুবাদ, সম্ভবত চণ্ডীদাসের পদাবলী রচিত হয়েছিল। এরপরে 2 নম্বর দেখো কি বলছে, যে চৈতন্যোত্তর যুগের বৈশিষ্ট্য কী, ঠিক আছে? চৈতন্যোত্তর যুগের বৈশিষ্ট্য কী? তো এই যুগে বাংলা সাহিত্য বহুমুখী গতি লাভ করেছিল। কি বাংলা সাহিত্য এই যুগে, মানে এই যে এই টাইম, এই টাইমে বহুমুখী গতি লাভ করেছিল, মানে উন্নত হয়েছিল বা প্রসারিত হয়েছিল, ঠিক আছে? 3 নম্বর দেখো কি বলছে, যে চৈতন্যোত্তর যুগের সাহিত্যিক নিদর্শন কি। এই যে আমরা দেখলাম যে চৈতন্যোত্তর যুগে বাংলা সাহিত্য বহুমুখী গতি লাভ করে, তো এই সময়কার সাহিত্যিক নিদর্শন কি কি ছিল ভালো করে খেয়াল করবে। দেখো কি কি বলছে, যে চৈতন্য জীবনী রচনা করেন বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ আর লোচন প্রভৃতি। চৈতন্য মঙ্গল কাব্য শাখায় মুকুন্দ চক্রবর্তী, ঠিক আছে, সরি, চণ্ডীমঙ্গল, কি বললাম, যে চণ্ডীমঙ্গল কাব্য শাখায় মুকুন্দ চক্রবর্তী, দ্বিজমাধব দুজনকে পাচ্ছি। ধর্মমঙ্গল শাখায় সীতারাম, রূপরাম, ঘনরাম, ঠিক আছে। শিবায়ন কাব্য শাখায় রামেশ্বর প্রমুখের রচনার উল্লেখ পাওয়া যায়। তাহলে দেখো, চৈতন্য জীবনী কে কে রচনা করেন, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ আর লোচন দাস, ঠিক আছে। আর তারপরে চণ্ডীমঙ্গল কাব্য শাখায় কে কে রয়েছেন, কবিকঙ্কন, মুকুন্দ চক্রবর্তী, ঠিক আছে। আমরা জানি যে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কবিকঙ্কন, যেটা আমরা 9ম শ্রেণীর পড়েছিলাম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ঠিক আছে। তো এই সেখানে আমরা কবি মুকুন্দ চক্রবর্তী জানি যে লিখেছিলেন। তো এই মুকুন্দ চক্রবর্তী উপাধি কী ছিল, কবিকঙ্কন। আর একজনকে পাচ্ছি, তিনি হচ্ছেন দ্বিজমাধব। ধর্মমঙ্গল শাখায় আমরা পাচ্ছি সীতারাম, রূপরাম আর ঘনরাম। শিবায়ন কাব্য শাখায় আমরা পাচ্ছি রামেশ্বর প্রভৃতি, ঠিক আছে। বাংলায় মহাভারত অনুবাদ কে করেন, কাশীরাম দাস। আর রামায়ণ কে অনুবাদ করেন, কৃত্তিবাস ওঝা, তাই তো। বৈষ্ণব কবিদের মধ্যে ছিলেন চণ্ডীদাস, জ্ঞানদাস আর গোবিন্দ দাস, ঠিক আছে। এছাড়া বিদ্যাপতির নামও বলতে পারি। শাক্ত কবি হচ্ছেন রামপ্রসাদ একালের, কি বলছে, শাক্ত কবি রামপ্রসাদ ছিলেন একালের। রোশাং রাজসভার মুসলমান কবিদের রচনাও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলে। ভারতচন্দ্র এই যুগের শেষ শক্তিমান ও প্রতিভাধর কবি, ঠিক আছে। তো এই যে ভারতচন্দ্রের রচনাকাল, ঠিক আছে, এই ভারতচন্দ্রের মানে ভারতচন্দ্র হচ্ছে এই যুগের শেষ শক্তিমান প্রতিভাধর কবি। আর ভারতচন্দ্রের এই যে সময়, এরপরেই আমাদের আধুনিক যুগের সূচনা হয়, ঠিক আছে। তো এরপরে দেখো 4 নম্বর কি বলছে, যে যুগান্তরকাল বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে বলা হয়। যুগান্তরকাল বাংলা সাহিত্যের ইতিহাসের কোন সময়কে বলা হয়, তো উত্তর দেখো কি বলছে, পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কোনো প্রতিভাধর সাহিত্যিকের আবির্ভাব ঘটেনি, তাই তো। তো আমরা কি জানি যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, 1757, তাই তো, আর সিপাহী বিদ্রোহ 1857। তো এই যে 100 বছর, এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল, তাই কোনো প্রতিভাধর সাহিত্যিকের আবির্ভাব ঘটেনি। কবি, তর্জা, টপ্পা, খেউর, পাঁচালি, যাত্রা প্রভৃতি গ্রাম্যরুচির পরিচায়ক সাহিত্য যে কালপর্বে বর্তমান, তাই হচ্ছে যুগান্তরকাল। কাকে আমরা যুগান্তরকার বলবো, তো প্রথম থেকে যদি বলি তাহলে বলবো যে পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কোনো প্রতিভাধর সাহিত্যিকের আবির্ভাব হয়নি বা ঘটেনি। তবে কি দেখা দিয়েছিল, কবি কবিগান,
তর্জা, টপ্পা, খেউর, পাঁচালী, যাত্রা প্রভৃতি গ্রাম্যরুচির পরিচায়ক সাহিত্য যে কালপর্বে বর্তমান তাকেই আমরা কি বলবো, যুগান্তর কাল বলে থাকি। ঠিক আছে, এরপরে 5 নাম্বার দেখো কি বলছে, যে বাংলা সাহিত্যে আধুনিক যুগ কোন সময়কে বলা হয়। তাই তো, এতক্ষণ আমরা বলছি পড়ছি যে প্রাচীন ও মধ্যযুগ, তো আধুনিক যুগ আমরা কোন সময়টাকে বলবো। দেখো কি বলছে, যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বাংলা গদ্য সাহিত্যের আবির্ভাব বাংলা সাহিত্যে আধুনিক যুগ নামে পরিচিত। আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, 1800 খ্রিস্টাব্দে। তো এই যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, তার সঙ্গে সঙ্গে বাংলা গদ্য সাহিত্যের আবির্ভাব বাংলা সাহিত্যে আধুনিক যুগ নামে খ্যাত। ঠিক আছে, এরপরে দেখো, সরি, তারপরে দেখো কি বলছে, এটা খুব ভালো করে দেখবে, এটা একটা ছকের মতো। ঠিক আছে, এটা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তো দেখো এখানে কি বলছে, বাংলা সাহিত্য 950 খ্রিস্ট, মানে খ্রিস্টাব্দ দিয়ে 950 আছে, তার থেকে হচ্ছে সাম্প্রতিক কাল পর্যন্ত। ঠিক আছে, 950 থেকে শুরু করে এই যে সাম্প্রতিক কাল, এর মধ্যবর্তী সময়ে এই সমস্ত যে আমরা নিচে আলোচনা করব এই বিষয়গুলি এর মাঝখানে রচিত হয়। ঠিক আছে, তো দেখো কি বলছে, 1 নাম্বার কি বলছে, আদি যুগ যার সময়কাল হচ্ছে 950 থেকে 1200। ঠিক আছে, আর যুগ সন্ধিকাল, এটা সন্ধি হবে কথাটা, ঠিক আছে, যুগ, দেখো এখানে বানানটা একটু মিস্টেক আছে, এটা হবে যুগ সন্ধিকাল। ঠিক আছে, এটা হবে 1200 থেকে 1350। আমরা জানি যে হুনরা কত সালে আক্রমণ করে, এই 1202 থেকে 1203 এর মধ্যবর্তী সময়ে। তো এই যে হুনদের আক্রমণের পরে বাংলা বাঙালির জীবনে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, তার ফলে এর মধ্যবর্তী টাইমে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাই না। তাই তো, তো এই জন্য এই টাইমটাকে কি বলা হয়, অন্ধকার যুগ বলা হয় বা বন্ধা যুগ বলা হয়। ঠিক আছে, আর মধ্যযুগ, ঠিক আছে, মধ্যযুগে আমরা অনেক রচনা পেয়েছি। তাই তো, তো আদি মধ্য প্রাকচৈতন্য যুগ। ঠিক আছে, এই যে মধ্যযুগ, মধ্যযুগের আবার দুটো পার্ট রয়েছে। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে আদি মধ্য বা প্রাকচৈতন্য যুগ, যেটা 1350 থেকে 1500। তো এই সময় আমরা কি কি পাই, কৃত্তিবাসের রামায়ণ, মালাধর বসুর ভাগবত, যদিও ওগুলো অনুবাদ কাব্য, বিদ্যাপতির বৈষ্ণব পদ, এটা বৈষ্ণব হবে মানানটা, ঠিক আছে, ভালো করে দেখবে, বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মনসামঙ্গলের কবির মধ্যে বিজয়গুপ্ত, নারায়ণ দেব আর বিপ্রদাস পিপলাই। তাই তো, আর তারপরে দেখো কি রয়েছে, অন্ত মধ্যযুগ। আমি বললাম যে মধ্যযুগের দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে গিয়ে তোমরা এখানে ভালো করে দেখো, মধ্যযুগ হচ্ছে 1350 থেকে 1800। তো মধ্যযুগকে আমরা দুটো পার্টে ভাগ করব, প্রথম পার্ট হচ্ছে 1350 থেকে 1500, আর দ্বিতীয় পার্ট হচ্ছে 1500 থেকে 1760। তো আমরা প্রথম পার্ট দেখলাম, যেটা হচ্ছে আদি মধ্য বা প্রাকচৈতন্য যুগ, এরপরে আমরা অন্ত মধ্য বা চৈতন্যোত্তর যুগ দেখব, যেটা হচ্ছে গিয়ে তোমার আবার যুগ সন্ধিকাল 1760। ঠিক আছে, সরি, অন্ত মধ্য বা চৈতন্যোত্তর যুগ আমরা কি কি পাচ্ছি, 1500 থেকে 1760, যেটা ভারতচন্দ্রের মানে মানে ভারতচন্দ্রের রচনাকাল শেষ বা ভারতচন্দ্রের মৃত্যু হয় আমরা জানি সকলেই 1760-এ। তারপর থেকেই বাংলা সাহিত্যে আধুনিক যুগের অনেকেই মনে করেন, অনেক সাহিত্যিক মনে করেন যে ভারতচন্দ্রের এই যে মৃত্যু, তারপরেই হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সৃষ্টি হয়। বা যদিও আমরা একটু আগে দেখলাম যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়। ঠিক আছে, তো এটা নিয়েও যথেষ্ট, যাই হোক, মানে 1760 বা 1800 এর থেকেই আমাদের সাহিত্যের ইতিহাসে বা আমাদের এই যে আধুনিক যুগ তার সূচনা হয়। ঠিক আছে, তো এই যে দেখো, এর মধ্যে আবার আবার যুগ সন্ধি একটা টাইম পাচ্ছি আমরা। ঠিক আছে, যেমন আমরা এই জায়গায় পেলাম হচ্ছে যুগ সন্ধিকাল, যেটা 1200 থেকে 1350 ছিল, আবার আরেকবার আমরা যুগ সন্ধিকাল পাচ্ছি, যেটা 1760 থেকে 1858। ঠিক আছে, কবি, তর্জা, খেউর, পাঁচালী, আখড়াই এগুলি হচ্ছে এই সময় রচিত হয়েছিল। এই তারপরে আমরা পাবো কি, আধুনিক যুগ, যেটা 1800 থেকে আমাদের বর্তমান যে সময় সেটাকে বলা হয় আধুনিক যুগ। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, যে জীবনী কাব্য। ঠিক আছে, এই যে এই সময় আমরা জীবনী কাব্য হিসাবে কি কি পেলাম, তো চৈতন্য ভাগবত, যেটা কে লিখেছেন, বৃন্দাবন দাস, চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য মঙ্গল লিখেছেন জয়ানন্দ। ঠিক আছে, এরপরে আমরা দেখব অনুবাদ কাব্য, অর্থাৎ সংস্কৃতে লেখা সেটাকে বাংলায় অনুবাদ করেছেন কে। ঠিক আছে, যেমন রামায়ণ কি আমরা জানি, রামায়ণ সংস্কৃতে কে লিখেছেন বলো,
বাল্মীকি, তাই তো? তো সেটাকে বাংলায় কে লিখেছেন, বাংলায় কে অনুবাদ করেছেন, তিনি হচ্ছেন গিয়ে কৃত্তিবাস ওঝা, ঠিক আছে? আর এছাড়া চন্দ্রাবতী, অদ্ভুত আচার্য, এদের নামও পাই আমরা। আর মহাভারত, বেদব্যাস লিখেছিলেন আমরা সকলেই জানি, সেটাকে বাংলায় অনুবাদ করেছেন কাশিরাম দাস। এছাড়া কবীন্দ্র, পরমেশ্বর, শ্রীকর নন্দী প্রভৃতির নামও আমরা শুনে থাকবো, ঠিক আছে? এরপরে চণ্ডীমঙ্গল কাব্য কে কে লিখেছেন, যেমন কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী লিখেছেন, দ্বিজ মাধব লিখেছেন। ধর্মমঙ্গলের মধ্যে ঘনরাম চক্রবর্তীর নাম আমরা পাই, সীতারাম, সহবেদেব এরাও লিখেছেন। বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা কার কার নাম পাবো? চণ্ডীদাস, বিদ্যাবতী, জ্ঞানদাস, গোবিন্দদাস আর বলরাম, তাই তো? আরও রয়েছেন ব্যক্তিত্ব, কিন্তু এই কয়েকটা নাম হচ্ছে প্রধান প্রধান, ঠিক আছে? এরপরে আমরা লোকসাহিত্য দেখব, ঠিক আছে? দেখো, শাক্ত পদাবলী আর কিস্সা সাহিত্য, তাহলে লোকসাহিত্যের আবার দুটো ভাগ, একটা হচ্ছে শাক্ত পদাবলী আর একটা হচ্ছে কিস্সা সাহিত্য, অর্থাৎ কাহিনীমূলক যে সমস্ত রচনা। কিস্সা মানে আমরা সকলেই জানি কাহিনী। তো শাক্ত পদাবলীর মধ্যে আমরা যে পদকর্তাদের নাম পাবো, তারা হচ্ছে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য, তাই নয় কি? কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের আমরা অনেক পদ পাই। কিস্সা সাহিত্যের মধ্যে যেমন সৈয়দ আলাউলের পদ্মাবতী, ঠিক আছে, যেটা আমরা দশম শ্রেণীর সিন্ধু তীরে কবিতায় পেয়েছি, মানে পেয়েছি, ঠিক আছে, সৈয়দ আলাউলের কি এটা পদ্মাবতী। তারপরে দৌলত কাজীর হচ্ছে সতী ময়না, ঠিক আছে? এরপর অপরাপর মঙ্গল কাব্যগুলো হচ্ছে, যেমন অন্নদামঙ্গল কে লিখেছেন? রায়গুণাকর ভারতচন্দ্র। রায়গুণাকর হচ্ছে ভারতচন্দ্রের একটা উপাধি, যেমন কবিকঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর উপাধি, ঠিক একইভাবে রায়গুণাকর হচ্ছে ভারতচন্দ্রের উপাধি। এই যে ভারতচন্দ্রের সময়কাল, এর পরবর্তী যে সময় সেটাকেই আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ হিসেবে জানি, অর্থাৎ এর পরবর্তী সময় থেকে, অর্থাৎ 1800 বা 1760 বা 1800 এর থেকে যে শুরু হয় এটা হচ্ছে আধুনিক যুগ এবং যা বর্তমান সময় পর্যন্ত চলে এসছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর এর যে পিডিএফ লিঙ্ক সেটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এর আগে আমি আরও তিনটে পার্ট আলোচনা করেছি, সেটা তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে অবশ্যই, ঠিক আছে? সকলেই খুব ভালো থেকো, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।